আজকে একটা পুরনো ঐতিহাসিক ক্যাফেতে তোমাদেরকে নিয়ে যাব। যতীনদাস পার্ক হাজরার ঠিক অপোজিটে, হাজরার মোড়ের কাছেই যতীনদাস পার্ক মেট্রো গেট নাম্বার 3, তার ঠিক পেছনেই এই ক্যাফেটা। নামটা কিন্তু ক্যাফেই, খুব পুরনো, স্বাধীনতার আগে। সাউথ কলকাতায় এইদিকে যাতায়াত প্রায় হয়, এর ওপর দিয়ে হাঁটাচলা অনেকবার করা হয়েছে, কিন্তু এসে কখনো ভিডিও করার ফুরসত মেলেনি। এই যে দেখছো ক্যাফেটা, এটা প্রতিষ্ঠিত হয় 1937 সালে, মানে 86 বছর হয়ে গেল। ভবানীপুর অঞ্চলের ছোট্ট এই ক্যাফে একটি বাড়ির নিচে অবস্থিত। এটি প্রতিদিন দুপুর 3টে থেকে রাত 9টা অবধি খোলা থাকে। ভেতরের দেয়ালের গায়ে একটি বিশাল মেনু কার্ড চোখে পড়বে, তাতে লেখা রয়েছে কি কি পাওয়া যায় এখানে। এই ক্যাফের সাজসজ্জা কিন্তু একেবারেই ছিমছাম, মানে তথাকথিত ক্যাফের মতো প্রাচুর্য মণ্ডিত নয়। এখানে এসি এক্সপেক্ট করবেন না, পাবেন না ঝা চকচকে আড়ম্বর, তবে পাবেন নীল দেয়াল, অনেক মানুষের সমাগম, একটি সুন্দর আড্ডার মহল। তবে গরম খুব একটা লাগবে না, কারণ অনেকগুলো সিলিং ফ্যান চলতে থাকে। এই ক্যাফেতে কেবিন সিস্টেমও আছে, কেবিনে বসলে প্রাইভেসি পাওয়া যায় বটে। ভেতরে কার্ডবোর্ডে সুন্দর করে দামগুলো স্পষ্ট করে লেখা আছে। খাবারের মেনু, বেশ কিছু খাবারের নাম দামসহ দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আমি নিয়েছিলাম চিকেন রোস্ট স্টিউ 210 টাকার, আর পুডিং 85 টাকা, যেটা খুব বিখ্যাত এখানে, যার জন্য লোকে ছুটে আসে এখানে খেতে। এখানে পুরনো দিনের জানলা দেখতে পাওয়া যায়, লোহার বার দেওয়া, পুরনো একটা ঐতিহাসিক মহল তৈরি করে রেখেছে। অ্যাম্বিয়েন্সটা দেখলে মনে হয় সময় যেন থমকে গেছে এই 2023 সালেও, ফিরে গেছে সেই বাবা ঠাকুরদাদের জমানায়। এখানে আমাদের খাওয়ার অভিযান শুরু হয় প্রথম চিকেন রোস্ট স্টিউ দিয়ে, সাথে 4 পিস পাউরুটি নিয়েছিলাম। পাউরুটিগুলো কিন্তু আলাদা করে নিতে হয়েছে, পার পিস 5 টাকা করে। চিকেনের পিসটা ছিল কিন্তু হিউজ, উইংস লেগস দুটোই আছে, আর সাথে কিন্তু ঝোলটা পাতলা। তথাকথিত স্টিউ যেরকম হয় ডেকারস লেনে গ্রেভি, যেগুলো হোয়াইটিশ মানে বাটার দেওয়া, এখানে কিন্তু সেটা নয়, নর্মাল ঝোলের মতো গ্রেভি, আর সাথে ছিল কিন্তু 1 পিস বড় আলু। তবে ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লেগেছে, আর মাংসটা কিন্তু খুব সুসিদ্ধ হয়েছে সাথে চিকেন স্টিউটাও। এরপরে যেটা বিখ্যাত, যেটা সেটা হলো পুডিং, ওপরে একটা সফট ফোম মতো দেওয়া, যেটা ডিম দিয়ে তৈরি, আর খেতে কিন্তু দুর্ধর্ষ। ঠান্ডাই পুডিংটা খেলে মুখে পড়বে কাজু, কিশমিশ, এগ হোয়াইট দেওয়া, সুগার, আর এটা খুব ফ্লাপি টাইপের। এটা খুব সুন্দরভাবে বেকড করা হয়েছে, ব্রেড দিয়ে তৈরি এই পুডিংটা, রেজিন আর আরও আরও কয়েকটা লেয়ার আছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই এই ক্যাফেতে তোমাদের আসতে হবেই। ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক শেয়ার, আর নতুন যারা এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।